প্রত্যেকটি সিটি কমিশন নির্বাচনী ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। আসন্ন দাদার জাতীয় সংসদ নির্বাচনের 300 আসনে স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান কমিশনের 17তম সভা ছিল এবং সভায় বিবিধ সহমত 5টি আলোচ্য বিষয় ছিল এবং প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম হচ্ছে গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে যে আলোচনা ছিল সেই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 25শে মে রোজ বৃহস্পতিবার এবং এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে এবং প্রতিটি সিটি কর্পোরেশন নির্বাচনী ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হবে এবং সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে। এছাড়া নির্বাচন কমিশনের তথ্যাদি হালনাগাদ রাখার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আমাদের যে ট্যাব আছে যা দিয়ে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর হালনাগাদ তথ্য সংগ্রহ করা যাবে সেই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনী ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিটিভি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের তথ্য মনিটরিং এর জন্য আমাদের নিজস্ব যে সিস্টেম আছে ট্যাব দিয়ে আমরা প্রতি 2 ঘন্টা পর পর হালনাগাদ তথ্য সংগ্রহ করব। এটা প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য বলবৎ থাকবে। পরবর্তীতে হচ্ছে আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনের 300টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আসন্ন 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম হবে যেটা আমরা আগে আপনাদেরকে জানিয়েছি। তার কারণ হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে এই মেশিন সমূহের যে রিফার্বিশমেন্টের জন্য যে 1,259,90,00,000 টাকা চাওয়া হয়েছিল সেই টাকাটা প্রাপ্তির অনিশ্চয়তার কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনের 300 আসনে স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম হচ্ছে আমরা স্থানীয় সরকার নির্বাচনের সকল পর্যায়ে বর্তমান ইভিএম মেশিন সহ ব্যবহার করা হবে এবং এর কার্যক্রম চলমান আছে সেটা অব্যাহত। প্রথম হচ্ছে আমি আপনাদেরকে সচিব হিসাবে কমিশনের সিদ্ধান্ত জানানোর আইনানুক অধিকার রয়েছে। কমিশন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি সিদ্ধান্ত ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কমিশনের কাছ থেকে জানাটাই আপনাদের জন্য যোগ্য হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ অনুযায়ী 150টি আসনে ইভিএম মেশিন ব্যবহারের জন্য প্রথম সিদ্ধান্ত গ্রহণ করে। সেক্ষেত্রে একটি প্রকল্প দেওয়া হয় 8,000 কোটি টাকা প্রায়। সেই প্রকল্পটি প্ল্যানিং কমিশন কর্তৃক আর অগ্রহণ করা না করাতে পরবর্তীতে মেশিন টুলস ফ্যাক্টরি যারা ইভিএম মেশিন সমূহ সরবরাহ করেছিলেন তাদের সাথে বিভিন্ন সময় সভা করার পরে তারা বলেছেন যে এই মেশিনগুলোকে পুনরায় সম্পূর্ণরূপে রিফার্বিশমেন্ট করে 1,10,000 মেশিন নির্বাচন উপযোগী করতে হলে 1,260 কোটি টাকার মতো প্রয়োজন হবে। তা সেক্ষেত্রে সেই টাকাটা অর্থ মন্ত্রণালয়ে চাওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয় থেকে সেই রিফার্বিশমেন্টের যে অর্থ সেটা দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে নির্বাচন সংক্রান্ত অন্যান্য যাবতীয় ব্যয়ের যে অর্থ সেটা আগামী অর্থ বছরে পাওয়া যাবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছেন। যেহেতু সকল মেশিনগুলোকে রিফার্বিশমেন্ট করে কিউসি করার মতো পর্যাপ্ত অর্থ নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে নাই এবং এগুলো অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়, এর সাথে কিছু কম্পোনেন্ট হয় বিদেশ থেকে আমদানি করতে হতো, সুতরাং নির্বাচনের আগে যে সময় আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি পেয়েছিলেন সেই সময়ের স্বল্পতা এবং অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের মানে যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে সকল কিছু বিবেচনা করেই হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।